Hello viewers, welcome to my channel. Today I am going to discuss Middle English Romance in English literature. So let's start. A romance is first of all an adventure story. Romance holo prothomoto ekti dushahosik golpo. According to Rickelt, it is the literature's lullaby for children of all ages. Rickelt er motanusare eti holo sahitter ghum parani gan sarbojuger. Romance means something strange. Romance মানে হলো কিছু একটা অদ্ভুত ব্যাপার, রিমোট অ্যান্ড আউট অফ অর্ডিনারি, কিছু দূরের ব্যাপার যেটা অসাধারণ। দি স্টোরি ইজ ইউজুয়ালি লং, গল্পগুলো একটু বড় হয়, উইথ মেনি ইন্ট্রিকেট ইনভলভড ইন ইট, যে গল্পের মধ্যে অনেক জটিলতা আমরা দেখতে পাই। দি মিডল ইংলিশ রোমান্স ওয়ার মাচ এ স্টোরি অফ অ্যাডভেঞ্চার। মিডল ইংলিশ রোমান্সগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে বেশিরভাগ গল্পগুলি হচ্ছে দুঃসাহসিকতার গল্প, লাভ অ্যান্ড রিলিজিয়ন, ভালোবাসা এবং ধর্মকে নিয়ে লেখা। দি ভেরি গ্রেট নাম্বার অফ রোমান্সেস ইন দিস পিরিয়ড ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ফোর সাইকেলস অ্যাকর্ডিং টু দেয়ার সাবজেক্ট ম্যাটার। বিষয়বস্তু অনুসারে মধ্যযুগের রোমান্সগুলোকে আমরা চারটা সাইকেলে ভাগ করতে পারি। ইট শুড বি নোটেড দ্যাট দে আর বোথ অ্যাল্টারেটিভ অ্যান্ড রাইমিং ইন মিটার। এই সমস্ত রোমান্সগুলো সবই অ্যাল্টারেটিভ স্টাইলে লেখা এবং মিটারের দিক থেকে রাইমিং হয় এগুলো। These four cycles are the matter of England, the matter of Britain, the matter of France and the matter of Rome. এই চার ভাগে আমরা ভাগ করতে পারি মিডল ইংলিশ রোমান্সগুলোকে। দি রোমান্সেস ডিলিং উইথ ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইটস হিরোজ আর নিউমারাস। ইংল্যান্ডের ইতিহাসকে নিয়ে লেখা, ইংল্যান্ডের সেই সমস্ত যারা হিরো তাদেরকে নিয়ে লেখা যে রোমান্সগুলো, সেগুলো সংখ্যায় যথেষ্ট। King Horn, Havelock the Dane, Guy of Warwick and Belvis of Hampton are the best. এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মিডল ইংলিশ রোমান্স যেগুলো ম্যাটার অফ ইংল্যান্ডের মধ্যে পড়ে। This group is often known as the Matter of England. এই গ্রুপটি আমরা ম্যাটার অফ ইংল্যান্ড নামে জানি। There are numerous romances connected closely or loosely with King Arthur. বেশ কিছু রোমান্স আমরা দেখতে পাই যেগুলো কিং আর্থারকে নিয়ে লেখা বা কিং আর্থারের সাথে সম্পর্কযুক্ত, এরকম কিছু রোমান্স আমরা দেখতে পাই। সাম আর অফ হাই মেরিট, এই রোমান্সগুলো কিছু কিছু রোমান্স খুবই উচ্চমানের, আদার ওর্থলেস, কিছু কিছু আছে একেবারে সাধারণ। স্যাট্রিস টার্ম, ইনস্পাইট অফ ইটস শর্ট কামিংস, ইজ বাই নো মিন্স ওয়ান অফ দ্য ওর্স্ট, হোয়াইল আর্থার অ্যান্ড মার্লিন, ইয়ান অ্যান্ড গাওয়েন and the motto de arthur have each various claims for consideration. Satisfactorum ekti romance jotishto tar moddhe tuti bichiti royeche ta sotto eta ke ekebare kharap bola jabe na. Arthur de marlin, ewan and gawain and motto de arthur eigulo ei romance gulo keo jotishto amra alochonar moddhe dhorte pari. Sir Gawain and the green knight is the finest example of all middle english romances. যত মিডল ইংলিশ রোমান্স রয়েছে তার মধ্যে সবথেকে সুন্দর হলো স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট। দিস গ্রুপ ইজ অফন কল্ড দি ম্যাটার অফ ব্রিটেন, এই গ্রুপটির নামই হলো ম্যাটার অফ ব্রিটেন। দ্য গ্রুপ ডিলিং উইথ দ্য সার্লামেন লিজেন্স ইজ স্মলার অ্যান্ড ইন জেনারেল দি কোয়ালিটি ইজ লোয়ার। এই গ্রুপ অর্থাৎ ম্যাটার অফ ফ্রান্স, এটি সার্লামেন লিজেন্ড দ্বারা গঠিত, একটু ছোট এবং এখানে যে রোমান্সগুলো একটু নিচু কোয়ালিটির। দো দ্য লেট অ্যাল্টারেটিভ রাও কলজিয়ার, পরের দিকে লেখা রাও কলজিয়ার, এটি একটি রোমান্স, এটা যথেষ্ট উল্লেখযোগ্য করার মতো কনসিডারেবল মেরিট রয়েছে এর মধ্যে। স্যার ফ্রিমব্রেস ইজ অলসো নোটওয়ার্থি, স্যার ফ্রিমব্রেস এটা উল্লেখযোগ্য করার মতো একটি রোমান্স। দিস গ্রুপ ইজ কল্ড দি ম্যাটার অফ ফ্রান্স, এই গ্রুপটিকে আমরা ম্যাটার অফ ফ্রান্স বলতে পারি। দ্য ম্যাটার অফ রোম ডিলস উইথ ক্লাসিক্যাল স্টোরিজ, ম্যাটার অফ রোমের মধ্যে আমরা ক্লাসিক্যাল স্টোরি দেখতে পাই। দিস রোমান্সেস ডিল উইথ ক্লাসিক্যাল থিমস সাচ এস দ্য এক্সপ্লয়েটস অফ আলেকজান্ডার দ্য গ্রেট অ্যান্ড দি সিজ অফ ট্রয়, ট্রয়ের সেই অবরোধকাল, আলেকজান্ডার গ্রেটের সেই এক্সপ্লয়েটের কাহিনী, এগুলো আমরা পাই। কিং আলেকজান্ডার দ্য লং ইজ অফ মোর দেন এভারেজ মেরিট, এটা যথেষ্ট বড় এই রোমান্সটি, সাধারণের চেয়ে একটু ভালো এই রোমান্সটা। অ্যাজ ইজ অলসো দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়, দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয় রোমান্সটিও একই মেরিটের। দিস রোমান্সেস রিপ্রেজেন্ট দ্য এনশিয়েন্ট ক্লাসিক্যাল কালচার, প্রাচীন সেই ক্লাসিক্যাল কালচার আমরা দেখতে পাই এই দুটো রোমান্সের মধ্যে। ইট উড টেক এ ভলিউম টু কমেন্ট ইন ডিটেল আপন দ্য রোমান্সেস,
এই রোম্যান্সগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে গেলে একটি যথেষ্ট বড় পরিসর দরকার। দ্য ভ্যারাইটি অফ দেয়ার মিটার অ্যান্ড স্টাইল ইজ ভেরি গ্রেট। এই সমস্ত রোম্যান্সগুলোর মধ্যে যে মিটার এবং স্টাইল ইউজ করা আছে সেগুলো যথেষ্ট ভালো। বাট ইন জেনারেল টার্মস ইউ মে সে দ্যাট দ্য প্রিভেলিং সাবজেক্ট ইজ অফ এ ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যামেচার নেচার। এই রোম্যান্সগুলোর মধ্যে যে বিষয়বস্তু সেটা হচ্ছে পার্থিব বিষয়বস্তু এবং প্রণয় ঘটিত বিষয়বস্তু, অ্যামেচার নেচার, প্রেমপূর্ণ ঘটনা রয়েছে এই রোম্যান্সগুলোর মধ্যে। দেয়ার ইজ দ্য অ্যাডিশনাল ইন্টারেস্ট অফ দ্য সুপারন্যাচারাল। সুপারন্যাচারালের কিছু কিছু ছোঁয়া আমরা পাই রোম্যান্সগুলোর মধ্যে, হুইচ এন্টার্স ফ্রিলি ইন টু দ্য স্টোরি, যেগুলো গল্পের মধ্যে রয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার্স অফ দ্য মডার্ন রিডার অফ দিস টাইপ অফ লিটারেচার ইজ দ্য ফ্রিকোয়েন্ট গ্লিমসেস অবটেন্ড ইন টু দ্য হ্যাবিটস অফ দ্য টাইমস। আধুনিক পাঠকদের কাছে মিডল ইংলিশ রোম্যান্সের যেটা সবথেকে ভালো বৈশিষ্ট্য চোখে পড়ে সেটি হলো এটাই যে এই সমস্ত রোম্যান্সগুলোর মধ্যে তৎকালীন মানুষের অভ্যাস, তাদের স্বভাব, প্রচলন এগুলো কিন্তু প্রায়ই ফুটে ওঠে। আধুনিক পাঠক এটাই খুঁজে পায় এই সমস্ত রোম্যান্সগুলোর মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।